শিউলিস মোটিভেশনাল হবে আজকে বাচ্চাদের সঙ্গে কি করে আমরা বাড়িতে মজা করতে পারি সেই ভিডিও আপনাদের জন্য। আপনারা দেখছেন শিউলিস মোটিভেশনাল হাব, আর আজকে আমার একটা অন্যরকম আইডিয়া নিয়ে আমি চলে এসেছি। হয় কিন্তু মাঝে মাঝে এরকম ছোট ছোট চিলড্রেনদের নিয়ে পার্টি করলে কেমন হয়? ঘরে আমরা চিকেন দিয়ে এবং যদি গ্রিল থাকে, আমি আজকে গ্রিল মেশিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি সবটা, এবং সেটা কি করে ব্যবহারও করতে হয় সেটাও দেখিয়ে দেবো। এটা আমি দিদি নাম্বার ওয়ান থেকে পেয়েছি এই গিফটটা, তো সেটাতে কেমন করে করতে হয় তো সেটা দেখাবো। কিন্তু এছাড়াও এই সুন্দর টেবিল গ্রিলারটা আমি দিদি নাম্বার ওয়ান থেকে পেয়েছি, আর দিদি নাম্বার ওয়ানে আমি উইনার হয়েছিলাম। আজকের সমস্ত ভিডিওটা আমার ছেলে জয় ও তুলেছে। এখানে গ্রিল চিকেন রেসিপি আমি শেয়ার করব, সেটা এরকম টেবিল গ্রিলারেও করতে পারি বা গ্যাসের তাওয়াতে আমরা করতে পারি, কিন্তু মজাটাই আসল কথা। আর সেই জন্য এই ভিডিওটা একটা ছোট্ট আইডিয়া। আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে বাড়িতে, এরকমই আমরা সবাই মজা করব ছোটদেরকে নিয়ে। আপনারা দেখছেন শিউলিস মোটিভেশনাল হাব, আর আজকে আমার একটা অন্যরকম আইডিয়া নিয়ে আমি চলে এসেছি। এটা আমি মাঝে মাঝে করি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা এরকমই যে, ধরুন এই সময় লকডাউন, বাড়িতে আমরা সবাই আছি, বাইরে বাচ্চারা যেতে পারছে না, একটা ডিপ্রেশন যদি নাও হয় কিন্তু একটা মন খারাপ তো থাকেই। ছোট বাচ্চাদের শুধু পড়া, অনলাইন ক্লাস এগুলো থাকে, তো এদেরকে মজা দেব, নিজেরাও মজা পাবো, এরকম একটা কিছু করলে কেমন হয়? এটা আমার সবসময় মনে হয়, মনে থাকে এবং আমরা করিও। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি কি করে আমরা বাচ্চাদের সঙ্গে মজা করতে পারি। আমরা তো নিজেদের কাজ নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকি, যে যার প্রফেশন নিয়ে সেটা ব্যস্ত থাকতে হয়, কিন্তু মাঝে মাঝে এরকম ছোট ছোট চিলড্রেনদের নিয়ে পার্টি করলে কেমন হয়? ঘরে আমরা চিকেন দিয়ে এবং যদি গ্রিল থাকে, আমি আজকে গ্রিল মেশিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি সবটা, এবং সেটা কি করে ব্যবহারও করতে হয় সেটাও দেখিয়ে দেবো। এটা আমি দিদি নাম্বার ওয়ান থেকে পেয়েছি এই গিফটটা, তো সেটাতে কেমন করে করতে হয় তো সেটা দেখাবো। কিন্তু এছাড়াও আমরা কিন্তু গ্যাসে, তাওয়াতে আমরা কাবাব বানিয়ে ফেলতে পারি, স্যালাড বানিয়ে ফেলতে পারি, তো সেগুলো দিয়ে একসঙ্গে বাচ্চাদের সঙ্গে মজা করতে পারি। বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে, এবং তাদেরকে যদি হাতের কাজ দেওয়া যায় যে তোমরা একটু এটা বয়ে নিয়ে এসো, ওটা বয়ে নিয়ে এসো, চিকেনটাকে একটু মিক্স করো চামচ দিয়ে, তো এটা করলে ওরাও ভীষণ খুশি, আমরাও হ্যাপি। তো এভাবে কিন্তু করাই যেতে পারে। আর আরেকটা কথা, যে এই যে গ্রিল মেশিন আমি দেখাবো, সেখানে একটা ছোট্ট সাবধানতা অবলম্বন করবো আমরা। সেটা যে এরকম বলি, মেশিনটা যখন সুইচ অন থাকবে, যখন আমরা চিকেনটাকে গ্রিল করব, ঠিক তখন আমরা আর ওর ধারে কাছে যাব না, ততক্ষণ যতক্ষণ হবে। এবার যখন উল্টানো পাল্টানোর দরকার হবে, ঠিক তখন কি করতে হবে, সুইচ অফ করতে হবে, অর্থাৎ আনপ্লাগড করতে হবে। তারপরে মেটাল, আমি একটু দেখাচ্ছি আপনাদের, যে ধরুন এরকম যে মেটালের জিনিস, সেটা দিয়ে যদি আমরা চিকেনটাকে উল্টাতে পাল্টাতে চাই, তো তখন কিন্তু ওই যে আনপ্লাগড করে একেবারে সুইচ অফ করে তবেই কিন্তু আমরা এরকম জিনিস দিয়ে উল্টাবো। না হলে কিন্তু, আমি চলছিল তখন, তারা ছিল ওই সময় যে আমার একটা ছোট্ট একটা ঝটকা লেগেছিল, কারণ কারেন্ট টানে প্রচুর, ওখানে হাই ভোল্টেজ থাকে সেই জন্য প্রচণ্ড কারেন্ট টানে, তো আগুন একরকম আর কারেন্ট আর একরকম, তো সেই জন্য খুব সাবধানতা নিয়ে করা উচিত, অবশ্যই আনপ্লাগ করে, সুইচ অফ করে, মানে এগুলো করে তবেই উল্টানো উচিত। ঠিক আছে, তো চলুন তাহলে, আমার ছোট বাচ্চা, আমরা সবাই মিলে খুব মজা করছি, ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই দেখতে থাকুন। আমরা গ্রিল চিকেন রেসিপির জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি। যেমন চিকেনের পরিমাণ সেই অনুযায়ী আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা নেব। কিছুটা পেঁয়াজ দিয়েও আমরা পেস্ট করতে পারি, অর্থাৎ এর সঙ্গে কিছুটা পেঁয়াজ নিতে পারি। তো আমি এখানে শুধু আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমরা চিকেনগুলো নিচ্ছি, আমরা পানির দিয়েও করতে পারি। আর চিকেনের সব রকম পিস নিয়েছি আর পেস্টগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্ট বানালাম এক্ষুনি সেটা দিয়ে দিচ্ছি। নুন দেব স্বাদ অনুযায়ী, আর গোটা কিছু পেঁয়াজ দিলাম, যেহেতু গ্রিল চিকেন
তো খুব ভালো লাগবে, আমার ভালো লাগে। আপনারা পছন্দ করলে দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। এবার ধনে পাতা, কিছুটা পরিমাণ ধনে পাতা আমরা এটা পেস্ট বানাচ্ছি। যদি পুদিনা পাতা কাছে থাকে তাহলে এই ধনে পাতার সঙ্গে পুদিনা পাতাও পেস্ট করে দিলে খুব ভালো হয়। তো ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দেব, আপনারা চাইলে বাটার দিতে পারেন। আমি আজকে সর্ষের তেলে করছি, চাইলে সাদা তেলেও করতে পারেন, যেটা খুশি। আমার শিউলির হেসেল আরও একটি রান্নার চ্যানেল আছে, আপনারা অবশ্যই সেটা দেখবেন, অনেক রকম রেসিপি সেখানে, খুব সুন্দর সুন্দর রেসিপি থাকে বিভিন্ন রকম। এবার আমরা মাখিয়ে নিয়েছি, পাতিলেবু দেবো, যদি পাতিলেবু হাতের কাছে না থাকে আমরা ভিনিগার দেবো, 2-3 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রাখবো। পাতিলেবু বা ভিনিগার যেটাই হোক না কেন, দিলে এটা নরম হয় চিকেনটা, সেই জন্য আমরা দেবো ম্যারিনেট করে, মানে করার জন্য অবশ্যই পাতিলেবু বা ভিনিগার যে কোনো একটা দেবো। ঢাকনা বন্ধ করে 3-4 ঘন্টা আমরা রেখে দেবো ফ্রিজের মধ্যে। ফ্রিজ থেকে আমার ছেলেই বের করছে। এবার গ্রিল মেশিনটা, অর্থাৎ টেবিল গ্রিলার যেটা, সেটা আমরা রাখছি। এটা কি করে সেট করতে হয় আমি শিউলিজ মোটিভেশনাল হাবেও দিতে পারি, আপনারা যদি বলেন, আর না হলে শিউলির হেঁসেলে আমি এটা দেখাবো, আপনারা সেখানেও দেখতে পারেন যে কি করে এই গ্রিল মেশিনটা সেট করতে হয়। খুব সহজ, আর কিছু প্রিকশন নিতে হয় আমি তো বলেই দিয়েছি আগে, অবশ্যই সেই অনুযায়ী করবেন। আমার ছেলে ভীষণভাবে হেল্প করছে, মানে ও খুব খুশি যে কাজগুলো ও করছে, আর আমিও ভীষণ খুশি যে দুজনে মিলে আমরা করছি। আর পরিবারে আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, তারাও আছে, তারাও করছে বিভিন্ন রকম কাজ, যদিও দেখাচ্ছে, আমি আমার এবং আমার ছেলে দুজনকেই এখন ক্যামেরার সামনে দেখাচ্ছি। তো ও এবারে চিকেনগুলোকে নিয়ে খুব সুন্দর করে টেবিল গ্রিলারের উপরে বিছিয়ে দিচ্ছে, এটা ওর মজা, আমার খুব ভালোও লাগছে যে ও খুব সুন্দর করে করছে এগুলো। এটা একটা খেলা, মজা, সবটা মিলিয়ে সময়টা খুব ভালোই কাটে এদের সঙ্গে। এভাবে সবগুলো দিয়ে দিতে হবে। আর এখানে আমি দেখিয়েও দেব যে অন অফের ব্যবস্থা আছে, আগে কিন্তু আমরা সাজিয়ে নেব, তারপর আমরা সুইচ অন করব। এখন কিন্তু প্লাগে দেওয়া নেই, আমরা আনপ্লাগড অবস্থায় আমরা সাজিয়ে নিচ্ছি, অবশ্যই এভাবেই করব, আনপ্লাগড অবস্থাতেই সাজিয়ে নেব, তারপর সাজানো হয়ে গেলে আমরা সুইচ অন করব। আর যেমন আমি বলে দিয়েছি সেভাবেই করবেন আপনারা, মাঝখানে যদি উল্টানো পাল্টানো দরকার হয় তখন আবার সুইচ অফ করে আনপ্লাগড করে তবেই উল্টাবেন পাল্টাবেন, না হলে কিন্তু খুব সমস্যা। এখানে অফ অনের ব্যবস্থা আছে, অন করার পরে 1-2 এরকম আমরা দিয়ে দেব, যেরকম পছন্দ। দেখুন আনপ্লাগ করে কিন্তু আমরা উল্টাচ্ছি, এভাবে জ্বলছে, খুব সুন্দরভাবে গ্রিল হচ্ছে। আর এখানে 1-2-3-4 এরকম আছে, যেটা আপনারা লো করতে পারেন, হাই করতে পারেন ফ্লেমটাকে, সেই অনুযায়ী আপনারা করতে পারেন যাতে পুড়ে না যায়। হয়ে গেছে রেডি আমাদের গ্রিল চিকেন, এটা আমরা তাওয়াতে করতে পারি, জাস্ট সমস্ত কিছু মাখিয়ে আমরা তাওয়াতে বসাতে পারি, গ্যাসের উপরে তাওয়া বসিয়ে সেখানে সেঁকে নিতে পারি। বিট নুন, পাতিলেবুর রস, এটা দিয়ে দারুণ জমে যাবে বাচ্চাদের সঙ্গে, জাস্ট মজা। এটা একটা খুব ভালো একটা সময় কাটালাম। আমার ছেলে ভিডিও করেছে সবটা, ওর ছোট্ট একটা ভিডিও, সেই জন্য আমি দেখালাম ও কীভাবে করছিল, খুব সুন্দর করে। সঙ্গে থাকুন, বাচ্চারা ভীষণ মজা করছে, সঙ্গে আমরাও। এটাই বলা শিউলিস মোটিভেশনাল হাবে, যে আমরা ছোটখাটো মজা এরকম করতেই পারি বাচ্চাদের সঙ্গে বাড়িতে বসে অনায়াসে, এবং সেটা শুধু বাচ্চারা মজা পায় না, আমরা বড়রা ভীষণ মজা পাই, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারলেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এরকম ছোটখাটো কোনো আইডিয়া নিয়ে, যেটা আপনাদের ভালো লাগবে, আমরা যেটা করে বাচ্চাদের, বড়দের এবং আরো অন্যরকম কোনো আইডিয়া নিয়ে চলে আসবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিস মোটিভেশনাল হাব, আর পাশের বেল আইকন প্রেস করবেন, যখন আমার ভিডিও আমি যেটা আপলোড করবো চলে যাবে সবার আগে আপনার কাছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।